फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल एमएम बेंगुली ब्लॉके तुम्हारे अनेक अनेक स्वागत जानाई। ए देखो बंधुरा आज के शुद्ध एक रेसिपी निये चले एसेछि। तो माछटा आमी भेजे राखलाम आर शुद्ध कतला माछेर कालिया रान्ना करब आज के, तो ओटाई तोमादेर साथे शेयर करब। तो माछटा आमी भेजे रेखे दिएछि আর মাছ ভাজতে তো প্রচুর তেল লাগে, তো ছাঁকা তেলে মাছ ভাজলে বেশ মাছটা খেতে টেস্টি হয় আর ভালো ভাজা হয়। তো ওই তেলে আমি ফড়ং দিয়ে দিয়েছিলাম জিরে আর তেজপাতা দিয়ে, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছিলো, আমি এখন রসুনটা দিয়ে দিয়েছি। আর মশলাগুলো এক এক করে ভাজলে আরও সুন্দর লাগে খেতে। তো পেঁয়াজ রসুনটা আমার ভাজা হয়ে গেছে, এবার টমেটোটা আমি কেটে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম। আর মাছে যে কোনো সবজিতে না টমেটো দিলে ভীষণ টেস্টি হয়, তোমরা লক্ষ্য করবে আমি প্রত্যেকটা সবজিতে প্রায় টমেটো ইউজ করি। তো টমেটোটা একটু লবণ দিয়ে দিলে, টমেটোটা লবণ দিয়ে ঢেকে দিলে না টমেটোটা গলে যাবে, আর মনে হবে যেন পিষে দিয়েছি। আর ঝোলটাও বেশ গাঢ় হয়। তো এই দেখো ঢেকে দিয়েছিলাম, ঢেকে দিলাম, আর ঢেকে দিয়ে দেখো কত সুন্দর হয়ে গেছে টমেটোটা গলে, মশলাটা কেমন সুন্দর ভাজা হয়ে গেছে। আর আদা জিরে আমি বেটে রেখেছিলাম একসঙ্গে, ওটা দিয়ে দিলাম। আর সব মশলাগুলো আলাদা আলাদা করে বেটে রেখেছিলাম আজকে। আর একটুখানি কাঁচা পাকা লঙ্কা বেটে রেখেছি, ওটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। তো কাতলা মাছ মানেই বুঝতে পারছো কালিয়া রান্না করলে বেশ টেস্টি লাগে খেতে, আর আলু দিয়ে ঝোল করলেও ভালো লাগে। তো একটু দই ছিল, দই তো দিতেই হবে, যখন কালিয়া রান্না করছি তখন তো দই লাগবেই লাগবে। তো দইটা আমি ঢেলে দিলাম, আর দই দিয়ে সঙ্গে সঙ্গে নাড়তে হবে, তা নাহলে টমেটোর দেওয়া রয়েছে তো ছ্যানাকাটা ছ্যানাকাটা হয়ে যাবে, ওই জন্য ভালো করে নাড়তে শুরু করলে না দইটা কি সুন্দর মিক্স হয়ে যায়। আর দইটা আমি ভালো করে ফেটিয়ে দিয়েছিলাম। আর এইবার আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেবো, যেমন হলুদ, লবণ, একটু ধনে গুঁড়ো। আর আমি তোমরা লক্ষ্য করবে প্রত্যেকটা সবজিতে আমি ধনে গুঁড়ো ব্যবহার করি, জিরের থেকে ধনেটা আমার বেশি ভালো লাগে। আর ধনে দিলে না ঝোলটা বেশ একটু অন্যরকম হয়, আর জিরে দিলে কেমন একটা ছ্যাঁকড়ানে ছ্যাঁকড়ানে ভাব হয়। তো এগুলো দেওয়া হয়ে গেছিলো আমার। তো একটু লাল মিরচি পাউডার তো দিতেই হবে কালারের জন্য, আর দই দিলে তো অটোমেটিক একটা দই টমেটো দিয়েছি তো কালার চলে এসেছিলো। তো দেখো মশলায় আমার তেল ছেড়ে দিয়েছে, তো এবার আমি একটু জল ঢেলে দেবো, হালকা ঝোল করব কারণ বেশি ঝোল ভালো লাগবে না, গামাখা গামাখা করলেই ভালো লাগে। তো আমি আজকে ডালও করি না, তো দেখি একটু অল্পই একটু জল দিলাম, এর জলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। আর এই জল কাঁচা জল দিয়েছি, মানে গরম করে দিই না, তো জলটা ফুটলে তারপরে মাছ দিলে ভালো হবে। দেখো কালারটা কত সুন্দর হয়েছে, তো এটা ফুটে উঠেছে, তো চলো মাছগুলো ঢেলে দিই। আর আমি ছয় পিস মাছই নিয়েছি, আমরা চারজন চারটে খাবো, আমাদের কুড়ো রয়েছে। তো আজকে শরীরটা ভালো নয় ওই জন্য কোনো ব্লগ ভিডিও দিতে পারলাম না, শুধু একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার। এটা কাজু আমি বেটে রেখেছিলাম, পোস্ত ছিল না, তো কাজু বাটা দিলে আরও সুন্দর টেস্টি লাগে খেতে, কারণ কালিয়া যখন তখন তো কালিয়ার মতো করে রান্না করতে হবে। তো প্রায় আমার রান্নাটা হয়ে এসেছে, আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করবে। আর এ দেখো গরম মশলা দিয়ে এবার নামিয়ে নেব। আর যারা আমার নতুন বন্ধু হচ্ছ, পুরনো বন্ধু, সকলকে অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব না করে ভিডিওটা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর আমাকে সাপোর্ট করো। এ দেখো রেডি।